যারা বিজনেস স্টাডিজ বা কমার্স নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আমরা যদি একটু সচেতনভাবে খোঁজ খবর রাখি জব মার্কেটের, তাহলে আমরা জানি অলরেডি যারা বাংলাদেশ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস আছে তাদের 50% উপরেই কিন্তু বেকার থাকছে, এবং এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু একটা মাত্র অর্গানাইজেশন বের করেনি, বেশ কিছু অর্গানাইজেশন ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করেই দেখিয়েছে যে বাংলাদেশে ইউনিভার্সিটি গ্রাজুয়েটসদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট দিনকে দিন বেড়েই চলছে এবং এটা ভয়াবহ অবস্থায় চলে গিয়েছে। সো ইউনিভার্সিটিতে যারা অলরেডি চান্স পেয়েছে বা পেতে যাচ্ছে বা অন্যরা যারা চান্স পায় অন্য কোথাও পড়বে, আলটিমেটলি আমাদের কিন্তু একটা বেকারত্বের রিস্ক খুব বড় আকারে থেকে যাচ্ছে। সো আমরা পড়াশোনা ইন্টারমিডিয়েটের পরে যে 4 থেকে 6 বছর ইনভেস্ট করি পড়াশোনায়, তার একটা খুব বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করা বা একটা ভালো জব ম্যানেজ করা। এখন ভালো জব ম্যানেজ করা অ্যাকচুয়ালি দিনকে দিন এই ধরনের পড়াশোনা দিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যারা চান্স পেয়েছে বা পায়নি সবাই কিন্তু মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি জবই করতে না পারে তাহলে আসলে এডুকেশনাল সার্টিফিকেট কতটাই বা লাইফে ভ্যালু অ্যাড করবে। তো সেই উদ্দেশ্যে আমার কথা হচ্ছে গিয়ে, তাহলে জব কারা পাবে বা জব পাওয়ার আসলে ওয়েটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জব পেতে হলে স্কিল বেসড এডুকেশনে যেতে হবে। স্কিল বেসড এডুকেশনটা কি, যে স্কিলগুলো এমপ্লয়ারদের প্রবলেম সলভ করবে। আমি যদি ইন্টারমিডিয়েটের পরে 4 থেকে 6 বছর সেই জিনিসগুলো নিয়েই কাজ করতে পারি, কাজ শিখতে পারি, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি, তাহলে আমার এমপ্লয়মেন্ট হওয়ার চান্সেস অলমোস্ট 100%। যে কারণে প্রফেশনাল এডুকেশন, পার্টিকুলার বিজনেস স্টাডিজ বা কমার্সে পড়েছে তাদের জন্য প্রফেশনাল এডুকেশন যে চার্টার কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলোকে দুনিয়াব্যাপী অনেক বেশি ভ্যালু দেওয়া হয়ে থাকে। তার কারণ হচ্ছে যারা চার্টার কোয়ালিফিকেশনগুলো করে তাদের মধ্যে কেউই বেকার থাকে না। যেমন এইচএসসি একটা চার্টার সার্টিফাইড অ্যাকাউন্টেন্সি কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন যারা পাস করেছে বাংলাদেশে তাদের কেউই বেকার নেই। তার কতগুলো সঙ্গত কারণ আছে, তার কারণ হচ্ছে এই কোয়ালিফিকেশনগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে স্টুডেন্ট লাইফে পরীক্ষায় পাশ করার সাথে সাথে তাদেরকে অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করতে হয়, এবং মার্কেটে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করতে গিয়ে যে ধরনের স্কিল ক্লায়েন্টের প্রবলেম সলভ করা হয় থাকে সেই স্কিলগুলোর থ্রুতে তাদের যেতে হয়। সো তাদের স্কিল ডেভেলপমেন্টটা, মানে মার্কেটে যে স্কিলগুলোর ডিমান্ড আছে সেটা অটোমেটিক্যালি সেই স্কিলগুলো ডেভেলপড হয়ে যায়। যে কারণে যখন কোয়ালিফিকেশন শেষ হয় তখন কিন্তু তাদের অলরেডি একটা অনার্স ডিগ্রি হয়ে যায়, যেমন এইচএসসি এর সাথে ইউকের একটা ইউনিভার্সিটি কোলাবরেশন আছে, সো এইচএসসি এর মাঝপথেই তাদের একটা অনার্স ডিগ্রি হয়ে যায়, একই সাথে তারা তাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয় এবং স্কিল ডেভেলপমেন্ট হয়ে যায়। সো যখন একটা এমপ্লয়ার দুজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ করে, দুজনেরই ডিগ্রি আছে, একজনের অলরেডি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং স্কিলস আছে আর একজন জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট, তাহলে এমপ্লয়ারটা কাকে রিক্রুট করবে? সো সঙ্গত কারণেই চার্টার্ড কোয়ালিফিকেশন হোল্ডারদের আসলে কোনো বেকারত্ব ফেস করতে হয় না। সো সেই দৃষ্টিকোণ থেকে যারা আসলে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের পরে চান্স পাবে না তাদেরও ভয়ের তেমন কোনো কারণ নেই। কারণ হচ্ছে গিয়ে তারা যদি নেক্সট 4 to 6 years এই স্কিল বেসড এডুকেশনে ফোকাস করে বা এইচএসসি এর মতো কোয়ালিফিকেশনে জয়েন করে, সেটা তাদেরকে কিন্তু অনেক অ্যাডভান্টেজেস পজিশনে নিয়ে যাবে এবং অলমোস্ট জিরো রিস্কে ফেলবে। এইটা পড়ার জন্য যে খরচ সেটা অল্টারনেটিভলি তারা যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো তার থেকে অনেক কম খরচ, কারণ হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির খরচের থেকে কম খরচে যদি একই সাথে অনার্স কোয়ালিফিকেশন ইউকের একটা ইউনিভার্সিটি থেকে যেটা কিউএস র্যাঙ্কিং এ বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে উপরে আছে, একই সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, একই সাথে যদি জব রেডি স্কিল থাকে, তাহলে তাদের ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এডুকেশন অনেক অনেক বেশি। ইভেন যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে তাদেরকে আমি অ্যাডভাইস করবো, জাস্ট গতানুগতিকভাবে অনার্স পাশ করার দিকে ফোকাস না থাকে, প্যারালালি প্রফেশনাল এডুকেশনের সাথেও যেন তারা অ্যাটাচ থাকে। যদিও তারা স্টুডেন্ট লাইফে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করা তাদের জন্য ডিফিকাল্ট হবে, কারণ একই সাথে ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা প্লাস এইচএসসি পড়তে হবে, বাট অ্যাটলিস্ট দুইটা কোয়ালিফিকেশান একসাথে হবে, সেটাও টাইম সেভ করবে অনেক। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অনেকেই আপনারা জানেন অনার্স মাস্টার্স করে তারপরে আবার 4-5 বছরের সিএ পড়তে যায়, সো সেই দিক থেকে টাইম সেভ হবে। আর যারা চান্স পাবেন না তাদেরকে এই যে চান্স না পাওয়াটা, এই ডিসঅ্যাডভান্টেজটাকে অ্যাডভান্টেজাস অপরচুনিটি হিসাবে দেখা উচিত। তারা তাদের উচিত এখন স্কিল ফোকাসড এডুকেশনে নিজেদেরকে এনগেজ করা, যাতে তারা জব রেডি হয়ে যায় বাই দি টাইম দে কোয়ালিফাই অ্যাজ অ্যান এইচএসসি। ধন্যবাদ।